হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি আরও একটা নতুন হেয়ারের ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থেকো তো মাথায় না দুটো ক্লিপ লাগানো ছিল তো ক্লিপগুলো প্রথমে খুলে নিচ্ছি নিয়ে চুলটা ভালো করে একটু ছেনে নিই নিয়ে আর তোমরা হচ্ছে রিকোয়েস্ট করেছিলে যে দিদি একটা নট বান ভিডিও দিও হাফ নট বান তো দেখো তোমাদের মনের মতন হয়েছে কি না আমি হাফ নট বানই করেছি পুরোটা চুলটা রাউন্ড করিনি নিচে চুলটা ছেড়েই রেখেছিলাম তো কেমন হয়েছে না হয়েছে তোমরা তো কমেন্ট করে জানি জানিও আমায় আর এটাকেই হাফ নট ওয়ান বলে কি না সেটাও জানিও ঠিক আছে যে ভাই আমাকে কমেন্ট করেছ হাফ নট ওয়ানের জন্য আমাকে জানাবে এটাই হাফ নট ওয়ান কি ঠিক আছে আর চুলটা শ্যাম্পু করাই চুল তো ভালো করে প্রথমে ছেনেনি নিই নিয়ে আর হচ্ছে কি যে একটা ওই হাফ নট বান করবো করে আর হচ্ছে কি যে চুলটা না খুলে যাবে যার জন্য আমি একটা হচ্ছে কি যে ইয়ে দিয়েছি রুপোর কাঁটা হ্যাঁ ইউপিন আর ব্যবহার করিনি আজকে ভাবলাম একটা রুপোর কাঁটা একটু লাগিয়ে দিই তাহলে জিনিসটা আরও দেখতে ভালো লাগবে ঝুমকো লাগানো আছে খুব সুন্দর কাঁটাটা তো ওই হচ্ছে ওটাই দিলাম ওটা ঠিক ইউপিনের মতনই হচ্ছে কি যে করা কিন্তু মাথায় হচ্ছে ঝুমকো লাগানো চেন দিয়ে আর ঝুমকো লাগানো আমার মা বানিয়ে দিয়েছিল আমাকে চারটে বানিয়ে দিয়েছিল তো আমি চারটে লাগাইনি একটাই লাগিয়েছি বেশ ভালো লাগছে খোপাটা কিন্তু তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও আর কমেন্ট করে জানাবে হ্যাঁ কেমন হয়েছে তো দেখো চুলটা পুরো একদম ভালো করে ছেনে নিচ্ছি নিয়ে যেরকম আমরা নর্মাল হচ্ছে কি যে খোপা করি ওইরকমই শুধু খোপার ভিতর দিয়ে চুলটা হচ্ছে কি যে মানে বাইরে টেনে বের করে দিই দিলে ওইটা হচ্ছে গিট দেওয়ার মতন একটা হয়ে যায় গিট দেওয়ার মতন তো ওটাই হচ্ছে নট বান আর তোমরা তো হেয়ার কম্বিংয়ের ভিডিওগুলো পছন্দ করো যার জন্য হচ্ছে কি একটুখানি চুল ছানাটা প্রথমে দেখাই যে হেয়ার কম্বিংটা একটু পছন্দ করো তো তার জন্য তো যেরকম হচ্ছে আমরা নর্মাল খোপা করি তার থেকে একটু আলাদা নর্মাল খোপাতে আমরা চুলটা ঘুরিয়ে পরুম এ করে নিই আর এটা আর ঘোরানো হয় না এটা ভিতর থেকে একটা ওই গিট দেওয়ার মতন হয়ে যায় তো বেশ ভালো লাগছে হয়ে যাওয়ার পরে বেশ ভালো লাগছে কিন্তু খোপাটাও দেখতে ভালো লাগে একটা খোপার মতনও লাগে প্লাস নিচের ধারে নিচের চুলটা অর্ধেকটা পর্যন্ত ঝোলে সেটাও বেশ দেখতে ভাল লাগে তো দেখো এই দেখো হাত ঘুরিয়ে যেরকম আমরা হাত ঘোপাক করি ওটা চুলটা পুরোটা ঘুরে আসে এটা আর ঘুরে আসলো না এটা ভিতর দিয়ে চুলটা হচ্ছে বাইরের দিকে টেনে বের করে নিলাম আর চুলটা আমার যেহেতু সিল্কি চুল শ্যাম্পু করা তো চুলটা হচ্ছে খুলে যাবে যার জন্য হচ্ছে কি যে ওখানে আমি একটা হচ্ছে ইউপিন ওই একটা রুপোর কাঁটা লাগিয়ে দিই তো এই যে খুলে যাবে এর নিচে চুলটা একটু ছেনে নিচ্ছি যে দেখতে যাতে ভালো লাগে কারণ আমার চুল তো ছানা আর না ছানা সমান যতই ছানি সেই দেখি হালকা করে একটু জট কেমন হয়ে যায় চুল কিন্তু সিল্কি তাও দেখি ওইরকম হয়ে যায় তো ওই জন্য করে হচ্ছে একটু নিচের দিকে চুলটা একটু ছেড়ে নিলাম নিয়ে আর হচ্ছে কি যে একটা ওই যে কাঁটা বলেছিলাম ইউপিনের ওই মতন ইউপিনের সিস্টেমেই করা ওটা কিন্তু মাথার দিকে একটু ঝুমকো লাগানো আগের দিনে মানুষরা আগের দিনে সব বউরা ব্যবহার করতো না তো বেশ ভালো লাগে এগুলো চুলে লাগালে খুব ভালো লাগে দেখতে খুব ভালো লাগে তো ওইগুলো একটা লাগিয়ে দিয়েছি আমার চুলটাও খুলবে না প্লাস জিনিসটা দেখতেও ভালো লাগছে যার জন্য ইউপিনটা দিলাম এই ইউপিন বলছে এই রুপোর কাঁটাটা দিলাম ভালো লাগছে দেখো ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে ঠিক আছে আমার তো বেশ ভালোই লাগছিল খোপাটা দেখতে সামনের দিকে একটুখানি হচ্ছে চুলটা নিয়ে দেখলাম যে কতটা সামনের দিকে আসছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো